গাইস কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো। যা করোনা পরিস্থিতির মধ্যে যা চলছি, আমরা কি বলবো তো, আমাদেরকে ঠিক থাকতে হচ্ছে। ফার্স্ট, আগে আগে আমার পরিচয় দিই। আমার নাম হচ্ছে শ্রেয়া আর আমার বাড়ি হচ্ছে আমতলা। হয়তো তোমরা অনেকে আমতলাকে চেনো না বা অনেকে চেনো। আমতা হচ্ছে হাওড়া জেলার মধ্যে একটা ছোট্ট গ্রাম আমতা, কেমন? আর এটা আমার ইউটিউবের ফার্স্ট ভিডিও। তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করো। আর প্লিজ তোমরা প্রচুর প্রচুর সাপোর্ট করো আমাকে। তোমাদের সাপোর্ট আমার খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা যদি সাপোর্ট না করো আমাকে, তাহলে আমি ভিডিও বানাতে পারবো না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো। আর কী নিয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে আমার ফ্যামিলিতে কী হচ্ছে না হচ্ছে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমি কী করছি না করছি, আমার মধ্যে কে কে আছে না আছে, সবাইকে নিয়ে ভিডিও বানাবো আমি, কেমন? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, কেমন? আজকে একটা ঘটনা তোমার সঙ্গে শেয়ার করি। আমার এটা ফার্স্ট ভিডিও, তো ফার্স্ট ভিডিওতে আমি শেয়ার করছি তোমাদের সাথে। যেহেতু আমার বাড়ি আমতা, তো তোমরা অনেকেই জানো যারা আমতায় থাকো বা আমাদের আমতা সম্পর্কে জানো। এখানে উদাহরণ আমি বলে জায়গা আছে একটা, এখানে আমাদের এখানে বৃষ্টি আর বন্যার জন্যে বন্যায় উদয়নপুর গ্রামটা পুরোটাই ডুবে গেছে। অনেক মানুষ না খেতে পেয়ে আছে, ঘর ছাড়া হয়ে আছে অনেক মানুষ, ঠিক আছে? আমি আজকে গিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি কী বলবো, জলটাই দেখতে গিয়েছিলাম যে কতটা বেড়েছে না বেড়েছে। তো গিয়ে দেখি খুবই খারাপ অবস্থা, অনেক মানুষ রাস্তায় দিন কাটাচ্ছে, খেতে পাচ্ছে না ভালোভাবে, আর খুব কষ্টের মধ্যেও আছে। বৃষ্টি হচ্ছে, তার মধ্যে রাস্তায় আছে, খুব খুব কষ্ট হচ্ছে দেখে। আমার কাছে প্রে করবো যাতে ওরা সুস্থ থাকে, আমি ভালো থাকে, আর খুব তাড়াতাড়ি বন্যার জল যাতে নেমে যায়, কেমন? তোমরাও প্লিজ প্রে করো। আজকের ভিডিও আমার এই অবধি। নেক্সট ভিডিওতে আমি আমার ফ্যামিলির সবার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো। অ্যান্ড আমার ফ্যামিলিতে আরেকজনও আছে, তার সাথেও তোমাদেরকে আলাপ করিয়ে দেবো, কেমন? গুড নাইট, টাটা।